নমস্কার, নক্ষত্র দিশার এই অনুষ্ঠানে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠান। এই অনুষ্ঠান একটু আমি বলবো, অনেক অনুষ্ঠানে আপনারা দেখেন, অনেক অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান দেখেন, সেখানে ফোনও করেন, নিজেদের সম্বন্ধে জানতে চান, কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা আমরা যখন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে করি এবং সেটা অবশ্যই জ্যোতিষের বিভিন্ন দিককে মেনটেন করে এবং বিজ্ঞানসম্মতভাবে, আর যিনি আমাদের সঙ্গে অতিথি থাকেন তিনি কিন্তু খুব স্পষ্ট বক্তা, স্পষ্টভাবে জানিয়ে দেন আপনার জীবনে কি হতে পারে, কি হতে চলেছে, বা আগামী জীবন আপনার কেমন কাটবে, বা যে যে সমস্যা নিয়ে আপনারা ফোন করেন সেই সমস্যার কি সমাধান হতে পারে। আর সব থেকে যেটা তার কাছে আমাদের প্রাপ্তি বলবো, যে তিনি বলেন যে একটা মানুষকে যদি সত্যি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন দিতে হয় তার আগে তাকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিংটা মাস্ট তাকে করতেই হবে। একটা মানুষ যখন বিপদে পড়ে তাকে যদি সত্যিকারের বুঝিয়ে দেওয়া হয় তোমার সমস্যা কি এবং তুমি সেই সমস্যাটাকে কিভাবে ওভারকাম করবে, তাহলে কিন্তু সে অনেক বেশি মনের জোরটা পেয়ে যায়। আর মনের জোর যদি আমাদের থাকে তা আমরা তা যে কোনো কাজই কিন্তু খুব সুন্দর করে আমরা জয় করে নিতে পারি। আর জীবনটাকে জয় করার যদি একটা স্বাদ আমরা পেয়ে যাই না, তাহলে আমাদের জীবনে যতই বাধা আসুক আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। আর সেটাই তিনি কিন্তু করে থাকেন, রয়েছেন তিনি আমাদের সাথে। আমাদের সঙ্গে উপস্থিত এই মুহূর্তে জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ সোমাশ্রীদি, জানাবো অনেক অনেক স্বাগত। আর সোমাশ্রীদি থাকা মানে ফোনের ঝড়টা, আপনারা ফোন করবেন, একটা বা দুটো প্রশ্ন নিয়ে ফোন করবেন, প্রচুর বন্ধুরা থাকেন তো অবশ্যই আপনাদের জন্য ফোন লাইন কিন্তু খোলা রয়েছে। আর সোমাশ্রীদি মানে বিষয়ভিত্তিক আলোচনা, সোমাশ্রীদি আজকে কি একটু বাস্তু নিয়ে বলবে আমাদের কিছু? ওকে অবশ্যই বলবো। বাস্তু যে বাস্তু হচ্ছে, বাস্তুর কথার অর্থটা হচ্ছে যে কোনো সৃষ্টি থেকে, মানে যে কোনো ক্রিয়েশন হচ্ছে বাস্তু, পৃথিবীর যে কোনো সৃষ্টি হচ্ছে বাস্তু। বাস্তু এবং বাস্তু কিন্তু একটা সংস্কৃত ভাষা থেকে বাস্তু শব্দটি এসছে। বাস্তু আমাদের প্রকৃতির থেকে, মানে প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে আবদ্ধ, প্রকৃতির যে পাঁচটি তত্ত্ব, পাঁচটি উপাদান, বায়ু, পৃথিবী, জল এবং আকাশ তত্ত্বকে নিয়েই যে বাস্তুর, যে প্রকৃতির যে পাঁচটি তত্ত্বকে নিয়ে, সেখানে কিন্তু বাস্তুর উপাদানগুলোর থেকে আমরা কিন্তু পাই। এবং বাস্তু হচ্ছে এই প্রকৃতির উপাদান থেকে বাস্তুর সৃষ্টি হয়। যদি দেখা যায় গৃহ শুধু আমাদের গৃহবাড়ি না, বিভিন্ন সেক্টর থেকে কিন্তু বাস্তুর কিন্তু বিচার্য আছে, যেটি নাকি আমাদের কোনো ব্যবসা স্থান, কোনো মাল্টিন্যাশনাল কমপ্লেক্সটা হচ্ছে সেখানটায় একটা বাস্তুর একটা দেখা খুব দরকার আছে। আমাদের জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বাস্তু কিন্তু অতি ওতপ্রোতভাবে কিন্তু যুক্ত আছে, এবং বিশেষ করে বাস্তুশাস্ত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের যে মঙ্গলের ভাইব্রেশন, মঙ্গল থেকে আমরা ভূ সম্পত্তি বিচার করা হয়, সেই জ্যোতিষশাস্ত্র থেকে কিন্তু আমরা এই মঙ্গল ভাইব্রেশন দেখে তিনি বাস্তুর, তার বাস্তুর কী হতে পারে, সে কি আদৌ জমি জায়গাতে সে বাস করতে পারবে সেটা কিন্তু বিচার করা হয়। কে রয়েছেন আমাদের সাথে প্রথম বন্ধু? হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বিশ্বজিৎ, নিজের সম্বন্ধে জানতে চান? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 15-3-2011 বিশ্বজিৎ, বর্তমান সময়, বর্তমান সময় কি করা হয়? বর্তমান সময় কিন্তু একটা সাড়ে সাতির প্রভাব কিন্তু তোমার জন্মছকে আছে, যার দর এবং শনি তোমার জন্মছকে খুব ভালো অবস্থানে নেই, যার দরুন কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু একটা বাধা আসবে, মন মতো রেজাল্ট কিন্তু পাবে না। অঙ্কে কেমন? নচেত কিন্তু অঙ্কে কিন্তু একটা মন মতো রেজাল্টে কিন্তু বাধা আসবে, এবং অত্যাধিক বন্ধু বান্ধব কানেকশনের জন্য জীবনে ক্ষয়ক্ষতির সম্ভাবনা, অষ্টম রাহু ভাইব্রেশন করে বসে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। বলছি আমার 6 দিন কাল সর্বদোষ হয়ে গেছে। হ্যাঁ
কালসর্প থেকেও তোমার এখানে আংশিক কালসর্প যোগ অবশ্যই আছে, কালসর্প থেকেও মেন সমস্যা যেটি হচ্ছে তোমার এখানে দ্বাদশে, হ্যাঁ মঙ্গল চন্দ্র ভাইব্রেশন 12 হাউস ভাইব্রেশন করে বসে আছে রাহু। রাহুটাকে নিয়ে একটু কথা, কালসর্প তো আছে, কালসর্প অনেক ট্যালেন্ট হয় কালসর্প বাচ্চারা মানে যাদের মধ্যে আছে, কিন্তু যেটি নাকি বন্ধু বান্ধব রিলেটেড ব্যাপারটা আছে এটাকে নাকি খুব দেখতে হবে, ঠিক আছে, কমাতে হবে। বিশ্বজিৎ যদিও তোমার বয়সটা কম, তুমি তবু জ্যোতিষ অনুষ্ঠান দেখো এবং ফোন করেছো, দিদি কি বললেন যে অঙ্কের জায়গাটা ঠিক নয়, তুমি বললে হ্যাঁ অঙ্কটাই কম নম্বর পেয়েছো, তাও আবার তুমি সায়েন্স নিয়ে পড়ছো, হ্যাঁ বলো। এবার বলো তুমি আমাকে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, কালসর্প নিয়ে তোমাকে কি বলা হয়েছে আমাকে একটু বলো। আমি একজন, আমরা একজনকে দেখিয়েছি, আমি বলবো চারটিকে ভালো করে বিশ্লেষণ করো, কালসর্প এই কালসর্প থেকে মেন ভাইব্রেশন গুলো দেখতে হবে, ছোট ছোট জিনিসগুলো তোমার এখনো আছে, তুমি কেন তোমার প্রথমত তুমি স্টুডেন্ট এখনো, বুঝতে পেরেছো, স্টুডেন্টের যেগুলো দেখা দরকার, মেন হচ্ছে কর্মসেক্টর, কর্মসেক্টর তোমার আদৌ দেবে কিনা, আমি তো বলবো এখানে কর্মসেক্টর ভালো ভাইব্রেশন আছে, একটু কাউন্সিলিং করে দেখো দোষগুলো আছে, এটাকে ভয় পাওয়ার থেকেও কিছু কিছু জায়গাগুলো আছে দেখতে হবে। রাহু ভাইব্রেশন, কালসর্প, কালসর্প তো রাহুর উদ্দেশ্যে, রাহু কেতুর অ্যাক্সিসে কালসর্প যোগ হয়, সেখান থেকেও বেশি ভাইব্রেশন হচ্ছে, তোমার যে এডুকেশন সেক্টর থেকে খুব বুস্ট আপ করা দরকার আছে। বিশ্বজিৎ অনেক ধন্যবাদ সঙ্গে থাকো, তবে দেখো বারবার আমরা বলি যে অনেক অনুষ্ঠানই হয় এবং কার কাছে যাবে না যাবে সম্পূর্ণ যেটা দর্শকদের ব্যাপার, কিন্তু অনুষ্ঠানগুলো একটু দেখো যে কার কাছে গেলে আমি সঠিক রেজাল্ট পাবো। আজকে যদি তুমি ওনাকে দেখিয়ে স্যাটিসফাইড হতে তাহলে কিন্তু সমাজশ্রীদিকে আজকে আর ফোন করতে না, বা মনের মধ্যে যে কোয়ারিজগুলো তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে এইটাতে আবদ্ধ, কালসর্প মাঙ্গলিক সাড়ে সাতই তো গোচর ফল, আমি সাড়ে সাতই নিয়ে আলোচনা করেছি, সাড়ে সাতই একটা গোচর ফল, শীত গ্রীষ্ম যেরকম ঋতু পরিবর্তন হয় মানুষের জীবনে, সাড়ে সাতই সবার জীবনে কিন্তু সাড়ে সাতই আছে, সেই সাড়ে সাতিটা তোমার জন্য কতটা ফলদায়ক, যদি খুব ভালো হয় সাড়ে সাতিতেও অনেকে উন্নতি করে, এগুলোকে দেখতে হবে। কিন্তু একটি বাচ্চার মনে ইলেভেনে সে পড়ে এখন থেকে যদি সে কিন্তু তার স্ট্রিম মেন হচ্ছে দেখো অঙ্কে ভালো না, স্ট্রিমটা চুজ করতে পারে হয়ে গেল, সে কর্মসেক্টরে কিভাবে ভালো সে যাবে, সে কিন্তু মনের মধ্যে গেঁথে রয়েছে আমার কালসর্প আছে মাঙ্গলিক আছে আমার সাড়ে সাথে আমার সাড়ে সাথে আছে আমার জীবনে, কিন্তু ও কি সঠিক স্ট্রিমটা কি চুজ করতে পেরেছে সেই গাইডলাইনটাই করতে হবে, সেখানে কাউন্সিলিং এর দরকার আছে, তবেই তো তোমার কর্মসেক্টরটা ভালো হবে। এগুলো অনেক বোঝার ব্যাপার আছে। কে রয়েছেন আমাদের সাথে পরের বন্ধু? হ্যালো হ্যালো, আমি হাজি বাবা থেকে বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমার নাম প্রদীপ ঘোষ। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার ডেট অফ বার্থ 6 এপ্রিল 1987, তাই তো? 1997। আচ্ছা, সময়? রাত্রি 1টা। মানে এটা 5 তারিখ হয়ে 6 তারিখ হলো, তাই? হ্যাঁ আমি আপডেট করি বলছি। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। রাত্রি কটা বললো? রাত্রির 1টা। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে? আমি আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাই। আচ্ছা, প্রথমত বলো রবিবার জন্মবার ছিল? হ্যাঁ। কুম্ভ রাশি, ধনু লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, এগুলো অবশ্যই তুমি জানো। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ প্রোগ্রাম দেখা। কেমন লাগে প্রোগ্রাম? প্রোগ্রাম ভালো লাগে, কিন্তু লাইন পাওয়া যায় না। আচ্ছা, বর্তমান কি করছো তুমি? খুব ভালো স্ট্রিম চুজ করেছো, এখানে ইলেকট্রিক ইলেকট্রনিক্স কানেকশন খুব ভালোভাবে দিচ্ছে, খুব ভালো হবে, যেটি নাকি একটু সমস্যাদায়ক করে দিচ্ছে তোমার জীবনে, বৃহস্পতি ভাইব্রেশন খুব একটা ভালো অবস্থানে নেই, ঠিক আছে, তোমার লগ্নপতি তোমার নিজেরই একটা বৃহস্পতি ভাইব্রেশন, বৃহস্পতিকে খুব পাওয়ারফুল হওয়া দরকার, সেই বৃহস্পতি ভাইব্রেশন ভালো না থাকার দরুন তুমি অনেক সময় কি কি করো ডিসিশন সঠিকভাবে নিতে পারো না। হ্যাঁ হ্যাঁ, যার দরুন এই সমস্যাটা হচ্ছে, এটিকে একটু ঠিকঠাক করে নাও, জীবনে কিন্তু অনেক দূর এগোতে পারবে। হ্যাঁ হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো বলো। এখানে কিন্তু ক্যাম্পাস, এখানে ফেব্রুয়ারির আগে কিন্তু কোনো রকম ভাবে কানেকশন দিচ্ছে না বাবু, একটু দেখানো দরকার আছে, ভালো কোনো এক্সপার্টকে দেখাও।
ঠিক আছে, কলকাতায় তুমি থাকো, হাতিবাগানে থাকো, কোনো অসুবিধা নেই। সমস্ত তো রয়েছে, ডানলপে আজকেই কিন্তু পেয়ে যাবে, বাড়ির গার্জেনকে নিয়ে চলে আসতে পারো। কিভাবে কোন ক্যাম্পাসিংয়ে কোন কোম্পানিতে তোমার হতে পারে সেইগুলো কিন্তু ডিটেলস দরকার। কাউন্সিলিং যেটা সমাজশ্রীদের একটা অভিনব পদ্ধতি, যে মানুষকে কাউন্সিলিং করে তবেই কিন্তু তার পথটাকে বেছে নেওয়া উচিত। আর সমাজশ্রীদের আমার আজকে অনুষ্ঠান করতে বসে ভীষণ ভালো লাগছে, দুজনের ফোন পেলাম, দুজনেই কিন্তু খুব স্টুডেন্ট এবং তারা তোমার অনুষ্ঠান ফলো করছে, ভালো লাগছে বলেই কিন্তু তারা কিন্তু খুব চুজি। হ্যাঁ দেখো, আমরা যেহেতু এখন সব কিছুর যখন মডিফাইড হচ্ছে, অ্যাস্ট্রোলজি কিন্তু মডিফাইড একটা করছে, এখানে শুধু দোষ গুণ নিয়ে কিন্তু বিচার্য না, তার সময় ক্যালকুলেশন করতে হবে। কি আমি সবসময় বলি, সময়টা কিন্তু খুব প্রাধান্য দেয়, বর্তমান সময় কি চলছে, গোচর ফল কি চলছে, সাড়ে সাতি গোচর ফল একটা, সেই সাড়ে সাতি প্রভাবে জীবনে মানুষের জীবনে যে একদম বিশাল বড় তার ক্ষতি হয়ে যাওয়া, এটা কিন্তু একদম মানে ধারণাটাই ভুল। অনেক সময় দেখা যায় জন্মছকের শনি খুব ভালো অবস্থানে আছে, সে কিন্তু খুব ভালো ফল পাচ্ছে, তাকে কি করা দরকার, সেই টাইমটা কিভাবে এগোনো দরকার, এই কাউন্সিলিং করে দিলে কিন্তু সে কিন্তু এগোতে পারবে। তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, এখন বা স্টুডেন্টদের ক্ষেত্রে তারা যদি খুব সচেতন হন, তারা যদি অনুষ্ঠানটা খুব ভালোভাবে ফলো করে, তাদের এই কর্মসেক্টরটা কি, একটা স্টুডেন্ট পড়া একটা এডুকেশনে যাওয়া মানে সে কর্মসেক্টরে ভালো জায়গায় যাবে, সে ব্যবসা হোক, সে চাকরি হোক, যে কোনো সে সেক্টরটা কি, শুধু আমার এই দোষ আছে, আমার কালসর্প, আমার মাঙ্গলিক আছে বলে জীবনে আমার কিছু হবে না। গোচর ফল কখনো কাটানো যায় না, তুমি শীতকালকে কেটে বাদ দিতে পারবে না, গ্রীষ্মকালকে কেটে বাদ দিতে পারবে না, সেখানে কি করা দরকার। অনেক সময় অনেকে শীতকালকে খুব তাবড়ে কাজ করে, গরমকালকেও তাবড়ে কাজ করে, সেরকম গোচর ফলের বিচার আছে। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আছে কিন্তু তাকে ভয় দেখিয়ে এমন হয়েছে সে মানসিকভাবেই এগোতে পারছে না, সময় সকালে না রাত্রে? পিএম, 10:42 PM। জন্মস্থান বীরভূম? সিউড়ি। হ্যাঁ বীরভূম, ঠিক আছে। কি প্রশ্ন রয়েছে? বিবাহিত, মঙ্গলবার জন্মবার ছিল তোমার? হ্যাঁ। মকর রাশি, বৃষলগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম, এগুলো জানো তো তুমি? আচ্ছা, এখানে তোমার আছে নরগণ আসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি প্রোগ্রাম দেখো? কর্মসেক্টর আসবে কিন্তু দেরিতে আসবে, প্রচন্ড কিন্তু একটা বাধাগ্রস্ত, যেই পরিমাণ তুমি কাজ মানে চাইবে, যেখানে যে কর্মসেক্টরে যেতে চাইবে সেরকম ভাবে কিন্তু কাজ তুমি পারবে না। তুমি কোন স্ট্রিমে পড়াশোনা করেছো? আমি ফার্স্ট ইয়ার পড়ছি। ফার্স্ট ইয়ার পড়ছো আর্টস? হাতের কাজের সঙ্গে যদি যুক্ত থাকতো, কোন ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকতো, সেই জায়গাটা থেকে কিন্তু একটা জায়গা আসতে পারতো। তুমি কি কিছু আর আদার্স কিছু করো? হ্যালো, কিছু করি না, আমার আমার একটা বিয়ে সম্বন্ধে দেখা হয়েছে, ওটা কি হবে? আচ্ছা, বিয়ের সময় আসল প্রশ্ন। হ্যাঁ, যেটা নাকি এখানে কানেকশন দিচ্ছে সপ্তমপতি মঙ্গল শুক্র যুক্ত বসে আছে, অবশ্য বিয়ের কানেকশন একটা দিচ্ছে হবে, যেটি নাকি একটু দেখাতে হবে বিয়ের কানেকশন। শুক্র মঙ্গল ভাইব্রেশন করে বসে আছে, একটু ইগো সমস্যা থাকবে বিবাহিত জীবনে, তোমার নিজস্ব কিছু প্রাধান্য পছন্দ ব্যাপারটা বেশি বিশেষ করে প্রাধান্য দেবে। নিজস্ব কোনো রিলেশন ছিল? তাদের জন্য রয়েছে কিন্তু মোবাইল নাম্বার, যে নাম্বারে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি সমাজশ্রীদের সাথে যোগাযোগ। আমি একবার বললাম চারটিকে নিয়ে, পরবর্তীকালে তোমাকে আবার আসতে হবে।
শুক্র মঙ্গল ভাইব্রেশন এই একবার একটু দেখিয়ে নেওয়ার দরকার আছে, কিন্তু ওপেন মিডিয়াতে এইভাবে কিন্তু কিছু বলা যায় না, নিজস্ব অনেক কিছু সম্পর্কে অনেক কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, সেগুলোর জন্য একটু পার্সোনালি আসতে হবে, আর তার জন্যই চেম্বারগুলো বলছি। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন বেহালাতে চৌরাস্তায় পুলিশ বাড়ির পাশে, একটু সঙ্গে থাকবেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে সুশীলা মহলে বিকেল 4:30 থেকে 8:30। প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন গড়িয়ার ভাগ্যচক্র সন্ধে 6:00 থেকে 10:00। প্রতি মাসের প্রথম ও তৃতীয় বুধবার কালীঘাট দিশাতে থাকছেন 61A কালী টেম্পল রোড ইউনাইটেড ব্যাংকের বিপরীতে, এবং প্রতি শুক্রবার থাকছেন ডানলপ ব্রিজের কাছে, অর্থাৎ আজকে পেয়ে যাচ্ছেন বরানগর রোড রেলওয়ে স্টেশনের পাশে রঙ্গৌলি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে অ্যাস্ট্রো গার্ডে 4:00 থেকে 7:30। প্রতি মাসের চতুর্থ শনিবার অর্থাৎ আগামীকাল দুর্গাপুরের বন্ধুরা প্রচুর বুকিং হয়েছে জানি, এবং যারা এখনও চাইছেন যে বুকিং করতে, তারা দু একটাই আর সিট আছে, বুকিংটা কিন্তু চটপট করে নেবেন, কারণ এই প্রতি মাসের চতুর্থ শনিবারই কিন্তু থাকেন সমাজশ্রী, যেটা এই মাসে পড়েছে আগামীকাল। রয়েছেন তিনি সিটি সেন্টার বেঙ্গল অ্যাম্বুজাতে জ্যোতিষ ভবনে 11:00 থেকে 4:00। এবং কৃষ্ণনগরের বন্ধুরা কিন্তু 9 ডিসেম্বর পেয়ে যাচ্ছেন, বুকিং করবেন, বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। কে রয়েছেন? নমস্কার। বিকেল 3:30। জন্মস্থান কোথায়? ঝাড়খণ্ড। আচ্ছা, অনুষ্ঠান দেখেন দিদি? বলুন কি প্রশ্ন রয়েছে? আমার একটু প্রশ্ন আছে যে হাজবেন্ডের তো অর্থনৈতিক দিকটা খুবই কোন অসুবিধার মধ্যে যাচ্ছে, নিজে যেটা বুঝবে সেটাই করবে। হ্যালো, হ্যাঁ, প্রচন্ড মাথা গরমের প্রবণতা আছে, চন্দ্র অষ্টম ভাইব্রেশন করে আছে, নিজের বললাম নিজের কথা নিজেকে মানে নিজের যেটা বলবে সেটাই সর্বসর্বাণ, সেটাই ঠিক, অন্যের কথা কিন্তু শুনতে চায় না। হ্যাঁ, এবং এখানে যেটি নাকি দেখা যাচ্ছে কর্মপতি এখানে বুধ এখানে অষ্টম ভাইব্রেশন করে বসে আছে, যার দরুন কিন্তু বারংবার কর্মে বাধা, বারবার কর্ম পরিবর্তনের যোগ। কি করে হাজবেন্ড? ব্যবসা? চাকরি? চাকরি কিন্তু ছেড়ে দেবে দিদি, হাই অথরিটি থেকে কোনো সমস্যা আসবে। এরকম কি হচ্ছে একটু শেয়ার করুন, বললেন যে আপনি অর্থনৈতিক দিকটা খুবই মানে অর্থনৈতিক দিক থেকে খুবই সমস্যা পাচ্ছি, মানে মাসের 15 তারিখ যাওয়ার পর থেকে এত সমস্যা আসছে কিছু বলার নেই। হ্যাঁ, এই চার্ট কিন্তু আমি কেন বললাম এই ব্যবসা করে কিনা, এই চার্ট যদি ব্যবসা করে কিন্তু ব্যবসার জন্য অতি উত্তম চার্ট, ব্যবসা রিলেটেড যদি যায় সেখানে কিন্তু খুব ভালো হবে। এবং অনেক এখন যেটা নাকি আপনার হাজবেন্ডের মানে 43 কি 44 হবে বয়স, যেখানে কিন্তু এটা ডিসিশন নেওয়াটা কিন্তু খুব দরকার আছে। আর চন্দ্রর একটা প্রতিকার প্রতিবিধান করা, আমি এখন ওপেন বলে দিচ্ছি, চন্দ্রের প্রতিকার প্রতিবিধান করা দরকার, নচেত কিন্তু এখানে কিন্তু খুব বাজে একটা ভাইব্রেশন পড়ে আছে, বুঝতে পেরেছেন? কিন্তু বহরমপুরে যান, আপনি একটু ফোন করে নেবেন কবে যাচ্ছেন, আর যদি এর মধ্যে আপনি কলকাতায় বা আশেপাশে আসতে পারেন কোনটা আপনার কাছে হবে। একটা কথা বলি দিদি, আপনি আপনারা কিন্তু যারাই দেখছেন বা ভাবছেন সমাজশ্রীদের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে আমার অর্থনৈতিক অবস্থাটা ভালো না, এটা নয় যে একজন জ্যোতিষীর কাছে যাব মানেই আমার কাড়ি কাড়ি টাকা খরচা হবে, তার গাইডলাইন তার ভিজিট তো অবশ্যই দিতে হবে, এবং কি প্রতিকার তিনি কমের মধ্যেও তো প্রতিকার হয়, সেই প্রতিকারটা আদৌ আপনার দরকার আছে কিনা। হ্যাঁ বলুন বলুন। বাবা সবাই আপনারা এত কালসর্প, কালসর্প সত্যি মানুষের জীবনে প্রচন্ড গেঁথে আছে, অবশ্যই কালসর্প থেকেও চন্দ্র ভাইব্রেশন প্রচন্ড খারাপ দিদি, আমরা কয়েকটা যোগ কিন্তু সবাই জেনে গেছি, আরো কিছু কিছু যোগ আছে, মারাত্মক মারাত্মক জিনিস আছে জন্মছকে, যেটির নাকি খুব ভাবে তার জীবনকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। এখানে একাদশপতি চন্দ্র অষ্টম ভাইব্রেশন করে বসে আছে, এই জায়গাটাকে কি করে, এটা তো যোগের থেকেও বেশি খারাপ। মানুষের মন যদি ঠিক থাকে, মন যদি স্থিরতা না থাকে, সে কোনো কাজ করে কিন্তু সে স্যাটিসফ্যাকশনে পাবে না, এবং সুসাইড টেন্ডেন্সি চাই, একটা মানুষের চন্দ্র থেকে কিন্তু বিচার করা যায় যে সুসাইড টেন্ডেন্সি আছে, তার মানে কি সে হতাশাগ্রস্ত, সে ঠিকঠাক কর্ম পাচ্ছে না, এবং অর্থনৈতিক দিক থেকে সে সেরকমভাবে ডেভেলপমেন্ট নেই, একটা ছেলের ক্ষেত্রে কিন্তু সেটা আছে। এটা কিন্তু ভীষণ ভাইটাল, একটা যোগের থেকেও কিন্তু এই জিনিসগুলো দেখা কিন্তু খুব দরকার। তা আবারও বলছি কালসর্প মাঙ্গলিক আছে থাকবে,
তারা তো আছে, থাকবে জন্মছকে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিন্তু তার থেকেও আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে, সেটা জন্মছক থেকে কিন্তু বার করতে হবে। আমি আচ্ছা দিদি, আমি অবাক হয়ে যাই যে দেখো জন্মছকটাকে নিয়ে যে এই রকম ভাবে যে মানুষের একটা ভয় এসে গেছে, এটা ভয় পাওয়া হয়েছে। আমার কথা হলো কেন আমার ভয় এত, কেন আমার কালসর্প আছে? দেখো প্রতিটা প্রোগ্রামে কিন্তু না অনুষ্ঠান দেখো ফোনগুলো আসছে, আমার কি কালসর্প, আমার কি মাঙ্গলিক, তাছাড়া কি জন্মছকে আর কিছু কোনো যোগ নেই, আর কিছু ভালো জায়গাটা নেই, তার কেন এই কালসর্প মাঙ্গলিকটা এত মানুষের মধ্যে? তুমি বলো তোমার আজকে ডাক্তারি শাস্ত্রে কোনো কিছু অর্গান কেটে বাদ দেওয়া যাচ্ছে, বাদ দিয়ে তাকে ঠিক করা যাচ্ছে, কিন্তু এখন আমি কালসর্প এটা জন্মকালীন দোষ, আমি এই মুহূর্তে যদি এই মুহূর্তে তার গোচর ফল পারমিট না করে তাহলে সে কিন্তু ভালো একটা জায়গায় আসবে না, হয়তো প্রতিকার প্রতিবিধান নিল কালসর্প মাঙ্গলিকের জন্য, সময় পারমিট করলো না, সেখানে কিন্তু কোনো কাজ পাবে না। এবং আমাদের শাস্ত্রটা আস্তে আস্তে এই জন্য কিন্তু একদম শেষ হতে চলছে। একদম কোনো কালিমা না মাখিয়ে যারা জ্যোতিষটা করেন তারাই কিন্তু সঠিকভাবে এগিয়ে যেতে পারেন। মনের মধ্যে যদি আমাদের কেউ ভয় ঢুকিয়ে দেয় যে তাহলে কিন্তু আমরা সেই ভয়টা নিয়েই বাস করব, এগোতে কিন্তু পারবো না। সময় কমছে, দেখি কে অপেক্ষা করছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। আমি এয়ারপোর্ট এক নম্বর থেকে বলছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ, জন্ম তারিখ বলুন। 12টা মানে কিন্তু 24 তারিখ হয়ে রাত্রিবেলা 25 তারিখ হলো, তাই তো? জন্মস্থান কলকাতা? প্রশ্ন তাড়াতাড়ি, প্রশ্ন কি প্রশ্ন রয়েছে দিদির কাছে? হ্যালো, হ্যালো, শনিবার জন্মবার ছিল, তুলা রাশি মীন লগ্ন, এখানে চিত্রা নক্ষত্রে বিবাহিত জীবন সম্পর্কে হয়তো বিবাহ হচ্ছে না, বিবাহ কানেকশন দিক থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, হতে পারে, ওটাই হবে। হ্যাঁ, এখানে লাইনটা কেটে গেল, যেটি নাকি এখানে সপ্তমে প্রতি বুধ, এখানে বুধ, এখানে শুক্র যুক্ত হয়ে এবং বৃহস্পতি যুক্ত, বিবাহিত জীবন ঠিকঠাক আছে, কিন্তু এইটা আবারও বলবো এই জন্মছকটা মঙ্গল ভাইব্রেশন, সপ্তমে স্টারলর্ড মঙ্গল যে রাহু কানেক্ট করে 12 হাউস ভাইব্রেশন করে আছে, যদি মেয়েটির সঙ্গে আমার কানেকশন হতো, বিবাহিত জীবনে প্রচন্ড সমস্যা, বিবাহিত জীবনে সেই জন্যই বলতে লাগে মঙ্গল রাহু ভাইব্রেশন 12 হাউস ভাইব্রেশন করে বিবাহিত জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ, এবং ও কিন্তু তোমার সঙ্গে কোঅপারেট করতে পারলো না, জানতে পারলো না, নালে তুমি কিছু বলতে ও কিছু বলতো, ব্যাপারটা হতো, এবং সমস্যা রয়েছে বলেই কিন্তু আমাদের যোগাযোগটা হলো না, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন। তো সেইগুলোও আমাদের দেখার প্রয়োজন রয়েছে। তো আমাদের সময় কমছে, আগামীকাল 7:25 আপনারা অনুষ্ঠান পাচ্ছেন, সোমবার দিন দুপুর 2টায় পাচ্ছেন, আর বুধবার 4:25 পাচ্ছেন। তো অনুষ্ঠান বলছি যে সকল যদি সময় থাকে, আমি একটু বলে নিচ্ছি যে সকলের উদ্দেশ্য বলছে আগে ভালো করে ভালো এক্সপার্টকে দেখি, ভালো চারটিকে ভালো করে কাউন্সেলিং করুন, ভালো করে স্টাডি করান, তবেই কিন্তু একটা জায়গায় এসে পৌঁছাবেন। প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই নিতে হবে, নচেত কিন্তু এগোনো যাবে না, কিন্তু সেই প্রতিকার প্রতিবিধান কি সঠিকভাবে হচ্ছে কিনা সেটি একটু দেখে নেওয়া দরকার। একদম, আর একটুখানি বলে দিই যে আপনারা কালকে দুর্গাপুরের বন্ধুদের জন্য স্পেশালি আরেকবার অ্যানাউন্সমেন্ট করছি, সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা ভবনে সকাল 11টা থেকে 4টায় দিদি কিন্তু থাকছেন, অবশ্যই আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি তাদের জন্য বলে দিই। আর আজকে ডানলপে আপনারা পেয়ে যাচ্ছেন, ফোন করে নিন, আর 9 ডিসেম্বর কৃষ্ণনগর বন্ধুরা, দিদিকে আজকে ধন্যবাদ জানাই আপনাদের, অবশ্যই ভালো থাকার চেষ্টা করুন। নমস্কার।